tap lang. হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রিশা ক্রাফট থেকে লাইভে চলে আসছি। সবার অনেক অনেক কী বলবো রিকোয়েস্টের বেবিজ কালেকশন নিয়ে আজকে আসছি। বেশ কিছু জিনিস আজকে কিন্তু দেখাবো। হ্যালো শান্তা আপু, কেমন আছেন? পার্সেল কি পেয়েছেন আপু? ও সরি, হ্যাঁ আপনি তো পার্সেল পেয়ে রিভিউ দিছেন। আচ্ছা সরি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা সবাই একটু জয়েন করেন এবং অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলেই কিন্তু যারা শপিং করবেন তাদের প্রত্যেকটা পার্সেলে বেবিদের জন্য গিফট থাকবে, ঠিক আছে? হ্যালো মৌ, ওকে একটু ভিউয়ার বারুক দেখাবো। খুব সুন্দর কিছু কালেকশন এবং আগের থেকে অনেক মানে কী বলবো অনেক 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 ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আজকের কিছু জিনিস থাকবে, ঠিক আছে? খুবই 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 সুন্দর, কারণ অ্যাকচুয়ালি আমার মনে হলো যে বাচ্চাদের জিনিস আমি অনেক দিন দেখাই না, তো ওদের জন্য অ্যাকচুয়ালি কিছু অফার তো দিতেই হয়, ঠিক আছে? খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে, প্লাস হচ্ছে ডিসকাউন্ট থাকবে। যদি শেয়ার করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে নিজেদের টাইম লাইন সহ যে কোনো পাঁচটা গ্রুপে, টোটাল পাঁচটা শেয়ার করতে হবে, ঠিক আছে? মোটামুটি ভিউয়ার বাড়ছে। কি আইটেম দিয়ে শুরু করা যায়, কি টাইপস আইটেম আপনারা দেখতে চাচ্ছেন একটু কাইন্ডলি জানান। আজকে ছেলে বাবুদের জন্য কিছু ওয়াচ দেখাবো, দুইটা কালার আমি আমার কাছে স্ট্যান্ডার্ড লাগছে ছেলে বাচ্চাদের জন্য, যদিও এটার অরেঞ্জ কালার ছিল, রেড ছিল। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্ট ছেলেদের জন্য। সো প্রত্যেকটা বেবিজ লাইফগুলাতে কিন্তু সবাই আমাকে ছেলেদের প্রোডাক্টের জন্য বলেন, সো ছেলে বেবিদের জন্য আমি জাস্ট একটা কালেকশন এখন পর্যন্ত আর কি রাখছি। ছেলে বেবিদের অ্যাকচুয়ালি সাজানোর মতন কিছুই নাই ওয়াচ ছাড়া, ঠিক আছে? সো দেখাবো খুব 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 রিজনেবল প্রাইসে প্রত্যেকটা জিনিস। হ্যালো রাখি আপু, অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই জয়েন করেন এবং শেয়ার করলেই কিন্তু হচ্ছে প্রত্যেকটা শপিং মানে শপিংয়ের সাথে আর কি প্রত্যেকটা পার্সেলে খুব সুন্দর সুন্দর গিফট চলে যাবে। হ্যালো আইভি আপু, হ্যালো নাহিদা আপু, হ্যালো নাফিয়া আপু। আচ্ছা মোটামুটি ভিউয়ার বাড়ছে, আমরা দেখানো শুরু করে দিই। ফার্স্টে আমি একটু পাইল আইটেমটা দেখাবো। অনেকগুলো পাইলের সিরিয়াল দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস শেষ হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ডিসপ্লে থেকে সরাই ফেলবো এবং নতুন জিনিসগুলো রাখবো, ঠিক আছে? হ্যালো লিয়ানা, হ্যালো লুনা আপু, আচ্ছা কেমন আছেন আপু? আচ্ছা বেবিদের ফার্স্টে মানে কি বলবো হট টাইপের একটা পাইল, যেটা আমাদের পেজের অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে অনেক দিন থেকে, বাট এটার লাস্ট একটা পেয়ার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এটা যারা আগে নিয়েছেন তারা এখন আমাকে বকা দিবেন না যে এটার অফার প্রাইস কেন তুমি দিচ্ছ। এটা হচ্ছে লাস্ট একটা পেয়ার অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? এটা নিউ বর্ন বেবি থেকে 3 বছরের বেবি পর্যন্ত ইউজ করতে পারবে। হ্যালো আঞ্জুমান্না আপু, রেজনীন আপু, হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে সেই পাইলটা যেটা হচ্ছে নিউ বর্ন বেবি থেকে শুরু করে 3 বছরের বেবি পর্যন্ত ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ আইভি আপু, হ্যালো লিয়ানা। আচ্ছা এটার প্রাইস ছিল 180 টাকা সিঙ্গেল পিস, ঠিক আছে? এটা 180 টাকা সিঙ্গেল পিস ছিল, বাট এটা আমি বলেই দিয়েছি এটা পেয়ার আছে, লাস্ট একটা পেয়ার আছে, সো এটা আমি পেয়ারের নিচে দিব না, ঠিক আছে? এটা নিতে হলে পেয়ারে নিতে হবে এবং প্রাইস পড়ছে অনলি 300 টাকা, আই মিন সিঙ্গেল পিস পড়ছে কিন্তু 150 করে, ঠিক আছে? পেয়ার পড়ছে 300 টাকা। একটু ক্লোজ করে দেখাই, এটা কিন্তু পায়ে পড়লে জাস্ট 3টা লেয়ার হয়ে পায়ে ঝুলে, এবং এটার খুব সুন্দর রিভিউ আমাদের গ্রুপে আছে ত্রিশা ক্রাফটেও। আপনারা একটু নিচে যেতে হবে, একটু না অনেকখানি নিচে আপনাদেরকে যেতে হবে, যার জন্য বলবো যে আপনারা গ্রুপ থেকে এটা রিভিউ দেখে নিতে পারেন। এটা আমি নিয়েছি আপু, তুমি আমার সাথে এমন করতে পারলে কি করতে পারলাম বলো? অ্যাকচুয়ালি বিজনেসে মাঝে মাঝে কিন্তু এরকম করতেই হয়, না হলে আসলে দেখা যাচ্ছে যে সবার কি বলবো যারা এটা হয়তো 180 করে নিতে পারেনি আজকে তারা হয়তো বা নিয়ে নিবে, জাস্ট লাস্ট একটা পেয়ার আছে কিন্তু। হ্যালো মিতু আপু, বয় বেবি কিছু আছে আপু? হ্যাঁ আপু, বয় বেবির জাস্ট ওয়াচ হবে, বয় বেবিদের অ্যাকচুয়ালি সাজানোর মতন তো আর কিছু নাই। হ্যালো মিষ্টি হোসেন আপু, কেমন আছেন? আপু আজ করছিল যে আমাকে চিনি। ও আচ্ছা, হ্যাঁ আপু আমি তো ওনাকে আজ করার পর উনি আমাকে বলেছে যে তোমাকে চিনে,
আচ্ছা যাই হোক, পরে এটা নিয়ে কথা বলছি। এটার পেয়ার হচ্ছে 300 টাকা, আমি এটা নিচে রাখছি। এরপরে যেটা দেখাবো, ইন্ডিয়ান চান্দিনী যেটা, এটা খুবই সুন্দর একটা পায়েল, হালকা সাউন্ড হবে। নূপুরটা দেখি, আপু সবগুলো নূপুরই দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর বয় বেবির ওয়াচটা আমি নূপুরের পরেই দেখাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন স্টোন ওয়ার্ক, নিচে ছোট ছোট ঝুনঝুনি হবে একটু ফাঁকায় ফাঁকায়। আর এটার হচ্ছে জোড়া পড়বে 320 টাকা, ঠিক আছে। এটার জোড়া পড়বে 320 টাকা, ওকে। আর যদি সিঙ্গেল পিস নেন তাহলে 160 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে পায়েলটা, আমি একটু ধরছি, এটা হচ্ছে পায়েলটা 160 টাকা সিঙ্গেল পিস, পেয়ার হচ্ছে 320 টাকা। আচ্ছা এরপরে গোল্ডেনের আর একটা দেখাচ্ছি, এটা অনেক সুন্দর। এটা আমি কয়েকটা লাইভে কিন্তু বড়দের লাইভগুলোর মধ্যেও এটা দেখাইছি, কারণ এটা হচ্ছে অনেকেই ব্রেসলেট করে নিয়েছেন। সো ভাবি নূপুর দেখবা দেখাবা, ও বুঝি নাই আইভি আপু, আপু ছেলেদের ওয়াচটা দেখাও। হ্যাঁ আপু অবশ্যই দেখাচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন কালার এবং ডায়মন্ড কাটের ছোট ছোট স্টোনের ওয়ার্ক, দেখেন স্টারটার মধ্যে। এটা জাস্ট 3টা স্টার থাকবে পায়ের, বাচ্চাদের তো মানে পুরো সার্কেলের মানে পায়ের 3 দিকটায় 3টা স্টার থাকবে। খুবই সুন্দর একটা পায়েল, এটার প্রাইস হচ্ছে অনলি 200 টাকা, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 200 টাকা। আচ্ছা যাই হোক, ভালো লাগার মানে যা করে সবই ভালোবাসা, থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 200 টাকা। আচ্ছা আর একটা দেখাবো আমি, সেটা হচ্ছে কি যেটা আমি এর আগে দেখেছি, খুবই সুন্দর একটা সাউন্ড হবে হালকা, কারণ এটার যে মিডল পোর্শনটা যেটা সাইডে থাকবে সেটার একটা দেখেন একটা ঝুনঝুনি থাকবে এবং একটা ছোট্ট চাবি থাকবে। আমি চাবিটা একটু করে দেখাই, যে এরকম ছোট্ট একটা চাবি থাকবে, ফোকাস হচ্ছে, হ্যাঁ এই যে এরকম ছোট্ট একটা চাবি থাকবে, ঠিক আছে। খুবই সুন্দর, খুবই সিম্পল একটা পায়েল, এটার প্রাইস হচ্ছে অনলি 180 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 180 টাকা, ওকে। এটার প্রাইস হচ্ছে অনলি 180 টাকা। হ্যালো লাবণী, এটার প্রাইস হচ্ছে অনলি 180 টাকা। আচ্ছা এগুলো কিন্তু আপনারা পেয়ার করে নিতে পারবেন, চাইলে সিঙ্গেল করেও নিতে পারবেন। এটা হচ্ছে খুবই কালারফুল একটা পায়েল, দেখেন এটা অনেক কালার কালারের হচ্ছে আইবল টাইপের একটা পায়েল। এটা আমাকে দাও আপু, তন্নি আপু কোনটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে। যারা নতুন জয়েন করছেন আমাদের পেজে লাইভ দেখছেন, অবশ্যই তৃষা ক্রাফটে লাইক দিবেন, এবং প্রত্যেকটা লাইভের পরে আমরা যেটা ফেস করি, আপনারা শেয়ার যারা করছেন তাদের ইনবক্সে অর্ডারগুলো প্লেস করেন। পরের দিন অনেক মন খারাপ করেন যে আপু আমি কিছুই পেলাম না, যারা শেয়ার করেছেন ভুলে তাদের ইয়েতে করেছে। সব বারবার কিন্তু লাইভের মধ্যেই বলে দেই, আপনারা তৃষা ক্রাফটের মেসেজ অপশনে যাবেন, স্ক্রিনশট দিবেন, ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে। যারা শেয়ার করছে প্লিজ তাদের ইনবক্সে দিয়েন না। আপু স্টোনের মতো যে পায়েল ওইটা দেখাও, স্টোনের মতন কোন পায়েলটা, আমি সবগুলোই দেখাচ্ছি লাবণী, একটু দেখে নাও। ভালোবাসা আপু, ভালোবাসার আপু আমার, থ্যাংক ইউ। হ্যাঁ আপু লেট করে ফেলাম, না আপু বেশি লেট করে ফেলেন নাই, মাত্রই শুরু করেছি। আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি 130 টাকা, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 130 টাকা। অনেকগুলো কালার, আমি প্রত্যেকটা কালার কিন্তু ক্লোজ করে দেখাই দিছি, অনেকগুলো কালার হবে, প্রাইস হচ্ছে অনলি 130 টাকা। প্রত্যেকটা পাইল কিন্তু সিঙ্গেল করেও নিতে পারবেন, পেয়ার করেও নিতে পারবেন, শুধুমাত্র ফার্স্ট যেটা দেখাইছি ওটা হচ্ছে পেয়ার করে দিতে চেয়েছি, ঠিক আছে। আচ্ছা এইটা আমি দেখাই, এটা খুবই নাইস একটা পাইল, এবং যারা সাউন্ড করা বেবিদের পায়েল চাচ্ছেন, আমি সাউন্ড হতেই হবে তাদের জন্য বলবো, এটা খুব সুন্দর একটা পায়েল। আমি একটা একটু খুলে দেখাই তাহলে, আচ্ছা খুলতে হবে না নাকি, খুলেই দেখাই তাহলে বুঝবেন। এটা খুব সুন্দর একটা পায়েল এবং অনেক সুন্দর সাউন্ড হবে। এই পায়েলগুলো বড় পায়ে পড়তে পারে না আপু, এটা বড়রা পায়ে পড়তে পারবে না। দেখেন আমাদের পায়েল দেখি কিন্তু বাচ্চারা বলে না, মা তোমার পায়েলটা আমি পড়তে চাই, কিন্তু দেখেন মারা কেমন বাচ্চাদের পায়েল দেখে বলে যে আমি বাচ্চাদেরটা পড়তে চাই। চুড়িগুলোর প্রাইস আপু সবগুলো বলে দিব, ঠিক আছে। লাস্ট লাইভ আমাকে ইনবক্স করেছে ওয়াচের জন্য, হ্যাঁ নাফি আপু আমাকে যে স্ক্রিনশট দিচ্ছে না ওই আপুটা, পরে দেখি কি তোমার প্রোফাইলের ছবি, আমার খুব হাসি পাচ্ছিলো, পরে আমি বুঝলাম যে উনি এভাবেই করছে। পরে বললাম যে আপু এভাবে না করে আপনারা সবসময় লাইভে যেটা বলা হয় সেখানেই ইনবক্সটা করার ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু দেখাই, এটা প্যাঁচায় গেছে, সো খুলে নিয়ে দেখাই। খুবই জোস একটা পায়েল, এটার কিন্তু মাত্র 2টা পেয়ার হবে, সো সবাই একটু মনোযোগ দিয়ে এটা দেখেন, খুবই সুন্দর। এবং শুনতেই পাচ্ছেন সাউন্ডটা,
খুবই সুন্দর সাউন্ড হবে, খুবই 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 সুন্দর সাউন্ড হবে। আপু কেমন আছেন? এটা আমার বুক করা আছে আপু। আপু আমি এতদিন বুক রাখতে পারছি না, আমি আপনাকে অনেকদিন ধরে ইনবক্স করছি যে আমি এতদিন বুক রাখতে পারছি না, আপনাকে যদি আপনি কালকে বা পরশু দিন নিয়ে নেন তাহলে আমি রাখতে পারবো, আদারওয়াইজ এটা আমাকে সেল করে দিতে হবে। ঠিক আছে উর্মি আপু, আপনাকে বললাম তন্নি আপু কী লিখেছে, আপু তৈও বা পায়ে আসে না কেন, তৈও বা পায়েল হয় না আপু। মেয়ে আমার মেয়ে ছেলেটা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, চলে আসিস বাসায়। কানের রিংয়ের বক্সের প্রাইস কত আপু? 250 টাকা, অফার প্রাইস হচ্ছে 250 টাকা। ওখানে 7 জোড়া ইয়াররিংস থাকবে, দেখেন এইটা, দেখেন হচ্ছে এটা, আমি একটু এখানে ইয়ে করে রাখলে ভালো বোঝা যেত, এই যে এইখানটা রাখছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ওয়েভ ডিজাইন টাইপের, কারণ হচ্ছে নিচের একটা সাইড একটু ওঠা হবে, নিচে হবে এরকম, দেখেন ওয়েভ ডিজাইনের হচ্ছে এই ঝুনঝুনিগুলো থাকবে। ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 250 টাকা জোড়া, খুব সুন্দর সাউন্ড হবে এটার, খুবই খুবই কি বলবো, সুন্দর কিছু রিভিউ আছে আমাদের গ্রুপে গেলে দেখতে পারবেন। মহিতাপু এই পর্যন্ত না হলেও 10 জোড়া নিয়েছেন শুধুমাত্র তার রিলেটিভদের গিফট করার জন্য, কারণ ওনার মেয়ে পরার পরে সবাই এটার জন্য পাগল হয়ে গেছেন। ঠিক আছে আপু পায়েল একটা আমার জন্য রাখবা কিন্তু, কোনটা আপু একটু বলে দিও, রেখে দিব আপু। ক্লিপ আর ক্লিপের ফুল পাতা কত আপু? 120 টাকা, দেখাই দিব, ওইটাও ক্লোজ করে দেখাই দিব, আমি ইনবক্সে ছিলাম না। ঠিক আছে আপু অ্যাটেন্ড করেন, আমাকে একটু ডেটটা জানাই দিবেন কবে পাঠাবো। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আজকেও লাইভে নোটিফিকেশন পেলাম না কেন বুঝলাম না আপু, ফলোইং দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ আপনারা কোনো নোটিফিকেশন পাবেন না, আসে না আসলে। আসবো আসবো, আচ্ছা ঠিক আছে। কি এটা আপু? এটা পায়েল, ঠিক আছে এটা পায়েল, খুব সুন্দর সাউন্ড হবে, প্রাইস হচ্ছে 250 টাকা জোড়া, ইন্ডিয়ান চাঁদিনিটা। আর একটা ডিজাইন দেখাবো আমি, এটা আরও রিজনেবল প্রাইস, অনলি 200 টাকা পেয়ার, এটাও সাউন্ড হবে এবং এটার ডিজাইনটা আরও সুন্দর। এটা 2 জোড়া হবে, হ্যাঁ ফাতেমা আপু 2 জোড়া হবে। ঠিক আছে একটু ক্লিপ দেখাও, একটু চুলে লাগাই, না চুলে লাগাইতে হইলে কি বলবো, নিজের কাছে নিয়ে লাগাইতে হবে, আমি এখান থেকে লাগাইতে দিব না। ঠিক আছে তো নিয়ে আপু, এই দেখেন এই পায়েলটাও কিন্তু খুব সুন্দর সাউন্ড হবে, খুবই সুন্দর সাউন্ড হবে। জাস্ট আমি এটার একটা একটু মানে ক্লোজ করে দেখাই, এটার ডিজাইনটা অদ্ভুত রকমের সুন্দর, এটাও কিন্তু বেবি পায়েল। ঠিক আছে তবে এটা বলে রাখি, এটা হচ্ছে 3 বছরের ওপরের বাচ্চাদের জন্য। ঠিক আছে এটা 3 বছরের ওপরের বাচ্চাদের জন্য, এটা হচ্ছে এই যে এরকম দুইটা বলের মাঝখানে দুইটা ঝুনঝুনি থাকবে, এরকম তিনটা বিডসের মতন থাকবে, তিনটা জায়গা থাকবে, 3 কোণায় পড়বে এটা। ঠিক আছে এবং যে লকটা, লকটার সাথেও ঝুনঝুনি থাকবে, জাস্ট অনেক সাউন্ড হবে। এটা প্রাইস হচ্ছে অনলি 200 টাকা পেয়ার, ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি 200 টাকা পেয়ার, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন তাড়াতাড়ি। আপু এটা কত ইয়ার পড়তে পারবে? এটা 3 বছর থেকে 10 বছর পর্যন্ত পড়া যাবে। ঠিক আছে ফার্স্ট পাইলের প্রাইস আর এক, এটা একটু দেখো গোলটা পুর্তি দেওয়া, হ্যাঁ শিওর দেখাই দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে অনলি 200 টাকা পেয়ার, সব দিয়ে রাখা আছে। সেই প্রথম যেদিন পেজে ঢুকে দেখেছি তখন থেকে আপু আমি কিন্তু ফলোয়িংয়ে লিস্টগুলো যখন দেখি তখন ম্যাক্সিমাম আপুদেরকে আমি সেখানে পাই না, মানে আমাদের যে মানে রেগুলার কাস্টমার, রেগুলার ভিউয়ার যারা, আমি ম্যাক্সিমাম আপুদেরকে দেখি কি যে তারা নাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা কেন হয় আমি জানি না। ঠিক আছে প্রাইস হাউ মাচ আপু? প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি, সো একটু মানে মন দিয়ে আপনি আমার কথাটা শোনেন তাহলে বুঝতে পারবেন। এটা আমার হবে, আমার 3 বছরের উপরে, 3 বছরের উপরে, 10 বছরের নিচে হইতে হবে, তুমি ডেট এক্সপায়ার হয়ে গেছে তো নি আপু তোমার। আপু মিনা করা চুড়িগুলো আছে? আপু মিনা করা চুড়ি আপনাকে ইনবক্স করতে হবে, নিউকি বেবি প্রোডাক্টস অলমোস্ট এই কালেকশন সবগুলো আমি নিতে নিছি আপু, এর মধ্যে কিছু পায়েল আছে যেগুলো একদম নতুন। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 180 টাকা ছিল পেয়ার, বাট পেয়ার নিতে হবে এটা, এটা লাস্ট একটা পেয়ার অ্যাভেলেবেল হবে, 300 টাকা জোড়া। ঠিক আছে এটা 300 টাকা জোড়া পড়বে, ওকে। আচ্ছা পায়েলগুলো দেখানো, ও আচ্ছা আর একটা পায়েল আছে, এটা আমি একটু দেখাইনি, আর একটা পায়েলই আছে, এটা দেখানোর পরে আমি পায়েল কিন্তু সরাই ফেলবো। সো যারা পায়েলের জন্য অর্ডার করবেন এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এক্ষুনি, ঠিক আছে? আমি কিন্তু পায়েলটা দেখানো শেষ হয়ে গেলে পায়েলটা সরাই ফেলবো দুই একটা রাখার পরেই, ঠিক আছে? এই যে এটা দেখাই, এটার মাঝখানে জাস্ট মাল্টি কালারের কিন্তু স্টোনের কাজ করা হবে, ঠিক আছে? এবং দুইটা সাইডে এরকম দেখেন র্যান্ডম কাজ করা হবে, কেমন পাইপ বল, তারপরে ঝুনঝুনি থাকবে, এরকম মাল্টি কালার স্টোন থাকবে, আবার ঝুনঝুনি থাকবে, এটাও সাউন্ড হবে। ঠিক আছে এটাও খুব সুন্দর সাউন্ড হবে। এটার প্রাইস, এটা কিন্তু হচ্ছে 3 বছরের ওপর থেকে 7-8 বছর পর্যন্ত, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 200 টাকা পেয়ার, এটার প্রাইস হচ্ছে অনলি 200 টাকা পেয়ার। আপু এ পাইল কীভাবে পড়তে হয়,
হুক কই আপু? এই যে প্রত্যেকটার সাথে হুক আছে, এই যে প্রত্যেকটার সাথে হুক আছে, ঠিক আছে? হুক ছাড়া পায়েল পরবে কিভাবে? ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 200 টাকা পেয়ার। ওয়ে পায়েলটা হাতে নে, এখান থেকে তুই লিখে রাখ আমার ইনবক্সে ওয়ে পায়েল, ঠিক আছে? আচ্ছা ওয়াচটা একটু দেখাই দিব, দেন পায়েল আর ওয়াচ সরাই ফেলবো। এগুলো কি বেবিদের আপু? আজকে যা দেখাবো সব বেবিদের, বড়দের কিচ্ছু দেখাবো না আজকে। আচ্ছা এই ওয়াচটা দেখাই, দেখেন এই ওয়াচগুলো হচ্ছে এইরকম, ওকে? এই ওয়াচগুলো হচ্ছে এরকম। এবং আমি আর একটা জিনিস দেখাই, এটা লক সিস্টেমটা, এটা লক সিস্টেমটা খুবই জোস, কারণ হচ্ছে যে কোনো বছরের বেবিদের কিন্তু এটা পরাতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে ফার্স্টের ইয়ে থেকে জাস্ট এখানটা দিয়ে এই জায়গাটাতে প্রেস করলেই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, এই যে প্রেস করলেই জাস্ট লক হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটাতে প্রেস করলে নিচের দিক থেকে এটা অটো লক হয়ে যাবে। আপু ব্যান্ড দেখান, শিওর আপু দেখাচ্ছি। আপু নিচের থেকে 4 নম্বর পায়েলটা দেখান আপু, প্রত্যেকটা পায়েল দেখিয়েছি, প্রত্যেকটা পায়েল দেখাইছি আপু। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি মার্ক করে দিয়েন, ঠিক আছে? মাল্টি কালার বল পায়েল দেখাও, মাল্টি কালারের বল পায়েলটা আপু এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেন, আমি পরে ইনবক্সে ছবি দিয়ে দিব। রিপিট করলে অন্য প্রোডাক্টগুলো দেখাইতে পারবো না। এটার প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। জাস্ট দেখেন এরকমভাবে এটাতে প্রেস করলে টাইমগুলো দেখা যাবে, ওকে? প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। দুইটা কালার আমার মনে হয়েছে ছেলে বেবিদের জন্য আর কি বেস্ট, ব্লু অ্যান্ড ব্ল্যাক, ওকে? প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। আচ্ছা এটার সাথে একটা কিন্তু এক্সট্রা ব্যাটারি দেওয়া থাকবে, ঠিক আছে? একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া থাকবে, সো যাতে বেশ কিছুদিন আপনারা এটা ইউজ করতে পারেন ব্যাটারি চেঞ্জ করে, ওকে? এটা সাইডে রাখছি, এবার আমি ক্লিপটা দেখাবো, আমি পায়েলগুলো একটু সরাই। আচ্ছা এই ব্যান্ডটা দেখাচ্ছি এবং আমি এগুলো একটু ক্লোজ করে নেই। বেবিদের ওয়াচ আনবে না, ট্রাই করবো আপু। অ্যাকচুয়ালি আমার না মানে পছন্দসই না হলে আমি আনতে চাই না, সবগুলো না একটু বেশি কার্টুন কার্টুন লাগে আমার কাছে, যার জন্য আনি নাই। এটার প্রাইস হচ্ছে অনলি 120 টাকা পাতা। এখানে 1, 2, 3, 4, 5, 6 জোড়া আছে, ঠিক আছে? 6 জোড়া আছে, একটু সিরামিক টাইপের, দেখেন একটু সিরামিক টাইপের। এগুলোর গ্লেজটা একটু ডিফারেন্ট, আমি একটু খুলে দেখাই এক জোড়া, তাহলে বুঝতে পারবেন যে এটার অ্যাকচুয়ালি কী। এটা হচ্ছে গ্লেজ দিবে, ঠিক আছে? মিরর টাইপের, মিরর না অ্যাকচুয়ালি কী বলবো, চীনামাটি টাইপের একটা খুব সুন্দর একটা গ্লেজ দিবে। দেখেন পুরো ক্লিপটা আমি কিন্তু ক্লোজ করে দেখাচ্ছি যে ক্লিপটা অ্যাকচুয়ালি কী হবে, ঠিক আছে? যে এরকম হবে, এগুলো কিন্তু জং পড়বে না, কোনো জায়গাতে স্টিলটা বের হয়ে নাই, যার জন্য এটা কিন্তু জং পড়বে না, খুবই 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 জোস একটা ক্লিপ। এটার প্রাইস হচ্ছে অনলি 120 টাকা পাতা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 120 টাকা পাতা, ওকে? স্ক্রিনশটটা নিয়ে রাখেন, পছন্দ হলে ইনবক্সে দিবেন অবশ্যই তৃষা ক্র্যাফ্টের মেসেজ অপশনে। আচ্ছা এই ক্লিপটা দেখাই থাইল্যান্ডের, এটা খুবই জোস এবং খুবই খুবই পপুলার একটা ক্লিপ আমাদের ইয়েতে। বক্সের মধ্যে ক্লিপগুলো দেখাও, বক্সের মধ্যেটা দেখাচ্ছি, ওটা ক্লিপ না, দেখেন আমি কাঁকড়াগুলো দেখাচ্ছি, খুবই জোস এই পাঞ্চ ক্লিপগুলো, খুবই জোস, একটু রাবার টাইপের, মানে খুব ভালো কোয়ালিটির, এগুলো খুব সহজে ভেঙে যাবে না, ঠিক আছে? খুবই 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 জোস, ওকে? আচ্ছা বক্সেরটা একটু দেখাই, এটা হচ্ছে ফিঙ্গারিং, ওকে? একটা বক্সে 12 পিস ফিঙ্গারিং থাকবে, এটার আর একটা ডিজাইন হবে এটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখান থেকে দেখো তো দুইটা মনে হয়, এটা মনে হয় লুজের বক্সটা, আর একটা বক্স আছে ফিঙ্গারিংয়ের। আচ্ছা যারা সিঙ্গেল ফিঙ্গারিং নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নেবেন, এটা হচ্ছে সিঙ্গেল ফিঙ্গারিংয়ের বক্স, এটার পার পিস হচ্ছে 30 টাকা। আপু বুড়ি কান্না করে না, বুড়ি কান্না করে না, এটা আমার জন্য রাখিস তো, কোনটা বলতো? লিয়ানা বুঝি নাই, এটা না পরের বক্সটা, আচ্ছা বুঝতে পারছি আপু, ওইটাও দেখাবো। আর যারা ফুল বক্স নিতে চাচ্ছেন, ঠিক আছে, ফুল বক্সের আউটলুকটা আসবে এরকম, সরি, এটা হচ্ছে ফুল বক্সের আউটলুকটা, ঠিক আছে? আপনি গিফট বক্স হিসেবে যে কোনো বাচ্চার বার্থডেতে গিফট করতে পারেন বা যে কোনো অকেশনে গিফট করতে পারেন। এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা বক্স, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা বক্স। আর যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট নেবেন, এটার প্রাইস হচ্ছে অনলি 30 টাকা পিস,
অনলি 30 টাকা পিস। এখান থেকে সিঙ্গেল নিতে হবে, অন্য কোনো বক্স থেকে সিঙ্গেল চুজ করা যাবে না। এটা প্রাইস হচ্ছে অনলি 30 টাকা পিস, ওকে, অনলি 30 টাকা পিস। যারা নতুন জয়েন করছেন তারা অবশ্যই অবশ্যই তৃষা ক্র্যাফ্টের মেসেজ অপশনেই কিন্তু অর্ডারটা প্লেস করবেন। আপু বল করা পায়েল টা 10 ইয়ার্স বেবি পড়তে পারবে? হ্যাঁ আপু 10 ইয়ার্স বেবি পড়তে পারবে, ঠিক আছে। শুধুমাত্র নিউবর্ন থেকে 3 ইয়ার্স পর্যন্ত আমি যেটা দেখাইছি ওইটা অন্য বেবিরা পড়তে পারবে না। আচ্ছা এটা 30 টাকা পিস ছিল, আমি বলে দিলাম এটা সিঙ্গেল যারা নিতে চাচ্ছেন, বেশি কিছু নিতে চাচ্ছে না তাদের জন্য এটা। আমি এবার কিছু ব্যান্ড, ও আচ্ছা এটা দেখাবো, এটা হচ্ছে ইয়াররিং, ঠিক আছে। এটা হচ্ছে ইয়াররিংসটা, এখানে 7 জোড়া ইয়াররিংস থাকবে, ঠিক আছে। কই গেল, আচ্ছা ক্লিপ বক্সটা দেখাওয়ার প্রাইস, আপু এটা ক্লিপ বক্স না, আমি দেখাই দিচ্ছি। ঝুনঝুনি পায়েলটা, হ্যাঁ ঝুনঝুনি পায়েলটা হবে আপু। এটা হচ্ছে ইয়াররিং, ঠিক আছে। ইয়াররিংগুলোর ডিজাইন হবে এরকম, এটা উল্টায় আসছে, এটা আমি সোজা করে দিই। এটা হচ্ছে একটা ডল, এই ডিজাইন হবে, ঠিক আছে। এই ডিজাইন হবে, এখানে 7 জোড়া ইয়াররিংস হবে। এগুলো কিন্তু ফেক ইয়াররিংস, মানে অ্যাকচুয়ালি টিপদুল যেটা বলতাম আমরা ছোটোবেলায়, এবং এটার পেছনে ছোট দেখেন রাবারের একটা লক আছে, সো বাচ্চারা ব্যথা পাবে না, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা ইয়াররিংস, এটার প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। ফুল বক্সের প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। আমি একটু ক্লোজ করছি, যারা নিতে চাচ্ছেন পছন্দ করেন, কারণ ডিজাইনগুলো এরকম হবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 250 টাকা ফুল বক্স, 250 টাকা ফুল বক্স, ঠিক আছে, 250 টাকা ফুল বক্স। এবং এবার আমি চুড়িগুলো দেখাবো, চুড়িগুলো খুব খুব সুন্দর, খুবই সুন্দর। এগুলো হচ্ছে চুড়ি, এটার হচ্ছে 2টা ডিজাইন হবে, দেখেন সাউন্ড হবে, অ্যাডজাস্টেবল। প্রত্যেকটা বেবি চুড়ি কিন্তু আমি যতগুলো এখন পর্যন্ত মানে এখানে যা আছে সবগুলোই দেখাবো, প্রত্যেকটা বেবি চুড়ি কিন্তু অ্যাডজাস্টেবল হবে, এবং ডায়মন্ড কাটের স্টোন ওয়ার্ক হবে, ডায়মন্ড কাটের স্টোন ওয়ার্ক হবে। এটা হচ্ছে 2টা ফ্লাওয়ারের, ঠিক আছে। এখানে 2টা ফুল থাকবে, প্রাইস হচ্ছে 270 ছিল আমাদের, এটা অফার প্রাইস হচ্ছে 250, এবং এটার হচ্ছে 3টা ফুল থাকবে, ঠিক আছে। এটা 3টা ফুল থাকবে, প্রত্যেকটাতে কিন্তু জাস্ট স্টোনের কাজ করা হবে, ওকে সাউন্ড করতে না করো। প্রাইস হচ্ছে অনলি 250 টাকা অফার প্রাইস, ঠিক আছে, 250 টাকা জোড়া, 250 টাকা জোড়া, এবং অ্যাডজাস্টেবল হবে, দেখেন খুব সুন্দর সাউন্ডও হবে। আচ্ছা এবার আর একটা চুড়ি দেখাবো, এইটাও কিন্তু অ্যাডজাস্টেবল। এই অ্যাডজাস্টেবল চুড়িগুলো কিন্তু বড়দের জন্য, আমরা আমাদের পেজে বড়দের জন্য আছে, এবং চাইলে কিন্তু বেবিদের সাথে আপনারা ম্যাচিং করে পরতে পারেন, কারণ চুড়ির ডিজাইনটা প্রায় সিমিলার, ঠিক আছে। এই টাইপস ছিল আমাদের, এগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা জোড়া। বল ক্লিপ হবে না, ব্যান্ড ক্লিপ, হ্যাঁ আপু হবে তো। আচ্ছা ওই প্যাকেটটা দাও তো, যেটার মধ্যে অনেকগুলো ওই যে কালারের ব্যান্ডের একটা বান্ডেল, ওইটা দাও। কাটা ক্লিপ সবগুলো কত? কাটা ক্লিপ কোনটা আপু যদি এটার কথা বলেন, এইটার পাতাটা হচ্ছে 120 টাকা পাতা, ঠিক আছে। না এই যে দেখাই তো দাচ্ছ অনেকগুলো কালারের নতুন, আমি এই যে হ্যাঁ ওই যে সেকেন্ডটা, হ্যাঁ ওইটাও দাও, ওইটাও দাও। আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা পেয়ার, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 300 টাকা পেয়ার। এগুলো কিন্তু কালার গ্যারান্টি হবে, আমি একটু ক্লোজ করি। 2টা ডিজাইনেরই স্ক্রিনশট নেন, পছন্দ হলে স্ক্রিনশট দিবেন। প্রাইস হচ্ছে অনলি 300 টাকা পেয়ার, অ্যাডজাস্টেবল, ওকে। এটা অ্যাডজাস্টেবল এবং খুবই খুবই মজবুত একটা চুড়ি। আচ্ছা এটা গেল, এবার একটা দেখাচ্ছি, এটা হচ্ছে 100 টাকা পিস, ঠিক আছে। এটা হচ্ছে 100 টাকা পিস, এটা চাইলে পেয়ার করতে পারেন, সিঙ্গেল করে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি অনেকে রিকোয়েস্ট করেছিল, আমরা গত কয়েকটা লাইভে এগুলো কিন্তু আমরা হচ্ছে পেয়ার করে সেল করেছি, বাট এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল দেওয়ার রিজন হচ্ছে অনেকেই সিঙ্গেল করে চেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা এটাও 100 টাকা পিস, এটা 200 টাকা পেয়ার, ওকে। পাশে কার্টুন কাটা কাটা পাশে কার্টুন কাটা কোনটা? আচ্ছা ঠিক আছে আমি সবগুলো দেখাবো, অপু একটু সময় দেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা একটা ক্লিপের সেট দেখাচ্ছি, নো একেবারে জোস একটা ক্লিপের সেট, এবং খুবই রিজনেবল প্রাইস, দেখেন এখানে আমি নিজেও অ্যাকচুয়ালি জানি না কয়টা আছে, 3, 3, 6, 7, 8, 9, 12, 15, 18, 19, 20 করে ব্যান্ড থাকবে একটা বান্ডিলে, ঠিক আছে। একটা বান্ডিলে 20 করে ব্যান্ড থাকবে, জাস্ট ঝুটি ব্যান্ড, ঠিক আছে। ঝুটি ব্যান্ড থাকবে, অনেকগুলো কালার আছে, পিঙ্ক, ব্লু, অরেঞ্জ, গ্রিন, পিঙ্ক, এটা হচ্ছে লেমন, ঠিক আছে। সবগুলো কালারের জাস্ট 20 একটা ব্যান্ড থাকবে, এটার প্রাইস হচ্ছে অনলি 60 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে অনলি 60 টাকা, এখানে 20 ব্যান্ড থাকবেন, দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আর 2টা ব্যাগ দেখ, আচ্ছা আমি হেয়ার ক্লিপটা একটু পরে দেখাই।
এটা কয় কয় পিস আছে? আচ্ছা এটা দেখাবো, দেন ওই যে আমাদের যে গ্রুপটা ওইখানে। আচ্ছা এই ব্যাগ দুইটা দেখাবো, আপুর হাতের বাম পাশ, আপু ইয়ারিংগুলো আবার একটু দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে আপু, অবশ্যই দেখাচ্ছি। ইয়েটা কোথায়, ইনবক্সটা কোথায়? হ্যাঁ ইয়ারিংসটা আবার দেখাচ্ছি, ঠিক আছে আপু ইয়ারিংসটা আবার দেখাচ্ছি। এটার প্রাইস হচ্ছে 250 টাকা অফার প্রাইস, ঠিক আছে 250 টাকা, অনলি 250 টাকা অফার প্রাইস। স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ আপু নিউ, আমি নিউ আপনার পেজে। থ্যাংক ইউ আপু। চুড়িগুলো কি ছোটো বড়? হ্যাঁ আপু বাচ্চাদের প্রত্যেকটা চুড়ি অ্যাডজাস্টেবল, বাচ্চাদের প্রত্যেকটা চুড়ি অ্যাডজাস্টেবল। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই কিন্তু তৃষা ক্র্যাফ্টে লাইক দিবেন এবং তৃষা ক্র্যাফ্টের মেসেজ অপশনে অর্ডারটা প্লেস করবেন। যারা কিন্তু শেয়ার করেছেন তাদের ইনবক্সে করলে হবে না, প্রত্যেকটা লাইভে আমি বলে দিই, বাট সবাই কেন যে এই ভুলটা করেন বুঝি না। হ্যাঁ এবার জিজ্ঞেস করেন, ঠিক আছে যেটা তুলে নিলেন আপু ওই ক্লিপগুলোর সামনে, ক্লিপগুলো কত বলে দিচ্ছি চুড়িগুলো। আচ্ছা এটা তো বলে দিলাম। আচ্ছা এটা আমি একটু সাইডে রাখছি, আপু বলে দিচ্ছি আমি আগে দেখতে হবে, এটা আমার একটা বুকিংয়ে ছিল কয়েকটা, ওইটা চেক করে দেন যদি আমি এটা দিতে পারি তাহলে দেখাচ্ছি, ঠিক আছে বলে দিচ্ছি আপু একটু সময় দেন। আচ্ছা এটা, আচ্ছা এই ব্যাগটা দেখাচ্ছি, এটার প্রাইস ছিল 250 টাকা, মাত্র দুই পিস আছে, একটা রেড হবে এবং একটা পিঙ্ক হবে। দুইজন, একজন আপুর হচ্ছে দুইটাই বুকিংয়ে ছিল, বাট উনি বিকাশ করেননি জন্য আমাকে এই দুইটা দেখাই দিতে হচ্ছে, আদারওয়াইজ আমি এটা দেখাতাম না। এটার প্রাইস ছিল 250 টাকা, বাট যেহেতু আজকে অফার, সো আজকে অফারে এটার প্রাইস হচ্ছে 230 টাকা, ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 230 টাকা। এবং এটা কিন্তু হ্যাং করতে পারবেন, এটা হচ্ছে হ্যাং করতে পারবেন, এবং এটার হচ্ছে বিশাল বড় ইলাস্টিক টাইপের একটা বেল্ট, সো ছোট বড় করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেট করতে পারবেন বেবির কাঁধে, ঠিক আছে। এবং এই ব্যাগটা কিন্তু ভেতরে দুইটা চেম্বার আছে, ঠিক আছে এই ব্যাগটার পেছনে দুইটা চেম্বার আছে, যে দেখেন এরকম দুইটা চেম্বার হবে, পুরাটা আমি খুলি নাই, পুরাটা আমি খুলে দেখাই, দুইটা চেম্বার হবে, বাচ্চাদের ছোটো ছোটো খুঁটিনাটি জিনিসগুলো এর ভেতরে রাখতে পারবেন। অ্যাকচুয়ালি বাচ্চাদের ব্যাগে তো আমরা চাই না কিছু রাখতে যে যাতে তার মানে ভার লাগে, সো বাচ্চাদের জাস্ট একটা ফ্যান্সি ব্যাগ এটা, ঠিক আছে। প্রাইস হচ্ছে 230 টাকা, এটা প্রাইস হচ্ছে 230 টাকা। এবং ওই ক্লিপটা আমি দেখাচ্ছি, এটার মাত্র দুইটা পাতা হবে আর, ঠিক আছে এটা মাত্র দুইটা পাতা হবে, এটার প্রাইস হচ্ছে 320 টাকা। ওকে এটার প্রাইস হচ্ছে 320 টাকা, মাত্র দুইটা পাতা হবে বলে দিলাম। আপু ক্লিপগুলো একটু হাতে নিয়ে দেখাও। হ্যাঁ শিওর আপু হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন মিকি মাউসের এটা, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি বা আপনারা জাস্ট ক্লিপের কোয়ালিটিটা বুঝছেন, এটা খুবই জোস এবং খুব ভালো কোয়ালিটির একটা ব্যান্ড। এবং এই যে কালারগুলো, যে মানে প্রিন্টগুলো, এগুলো কিন্তু উঠে যাবে না, ঠিক আছে এগুলো খুব ভালোভাবে প্রিন্ট করা। এটা থাইল্যান্ডের খুবই খুবই আমাদের পেজে খুব ফেমাস একটা ব্যান্ড, মানে বাচ্চা আছেন শপিং করেছেন বাট এই ক্লিপ নেন না এরকম খুব কম আছেন, কারণ এটার প্রত্যেকটা ডিজাইন একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট এবং এগুলোর কোয়ালিটিটা খুবই ভালো, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 320 টাকা পাতা, এখানে 12টা ক্লিপ থাকবে, 12টা ক্লিপ থাকবে, ঠিক আছে। ওকে আমি এবার একটা মালা দেখাবো, দুইটা শেডের মালা দেখাবো, ঠিক আছে দুইটা শেডের মালা দেখাবো। এটা হচ্ছে লাইট পিঙ্ক, এটা হচ্ছে লাইট পিঙ্ক, এখানে একটা ফ্লোরাল ডিজাইন থাকবে, রোজ ডিজাইনের বউয়ের উপরে এই ফ্লোরাল ডিজাইনটা থাকবে। এবং এটার সাথে, সেটটার সাথে একটা ব্রেসলেট পাবেন, যে ব্রেসলেটটা হচ্ছে একটু ইলাস্টিক টাইপের একটা ব্রেসলেট, ওকে। এবং এটা হচ্ছে মালাটা, এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, এবং সেম ডিজাইনের আর একটা হবে, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, ঠিক আছে। ফ্লোরাল ডিজাইন দুইটাতে থাকবে, দুইটাতে একটা করে ব্রেসলেট থাকবে। প্রাইস হচ্ছে অনলি 250 টাকা সেট, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক দুইটাই কালারই হবে, পুরো পাতা 300 আপু, পুরো পাতা 320, ঠিক আছে আপু ক্লিপগুলো। আচ্ছা পার পিস সেল হয় না আপু, ওইটা অ্যাকচুয়ালি পাতাটা আমি ব্রেক করি না, তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কার্টুনগুলো চলে গেলে দেন এই কার্টুনগুলো কিন্তু আমাদের কাছে রয়ে যায়, সো অ্যাকচুয়ালি আমরা পাতা সহ এটা সেল করি, আগাগোড়া এটা আমরা পাতা সহই সেল করি, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 250 টাকা এই সেটটা, ব্রেসলেট সহ মালাটার প্রাইস হচ্ছে 250 টাকা। আচ্ছা আমি এটা রাখছি, একটা খুব সুন্দর বাটারফ্লাই দেখাবো আপনাদেরকে, এবং প্রত্যেকটা কালার এক পিস করে আছে। বক্স ক্লিপগুলো হাতে নিয়ে দেখা আপু, আমি বারবার বলেছি বক্সে যেটা এটা ক্লিপটা, এটা হচ্ছে ইয়াররিং, এবং বক্সে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে ফিঙ্গার রিং, ঠিক আছে। বক্সের এগুলো হচ্ছে ফিঙ্গার রিং আর এটা হচ্ছে ইয়াররিং, ঠিক আছে এটা ইয়াররিং। আর যারা সিঙ্গেল পিস হচ্ছে ফিঙ্গার রিং নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট নিতে হবে, তাহলে
এটা সিঙ্গেল নিতে পারবেন 30 টাকা পিস। ওকে, বাটারফ্লাইগুলো দেখায়, আমি একটা খুলে দেখাই বাটারফ্লাই, ঠিক আছে? বাটারফ্লাইটা অ্যাকচুয়ালি পেয়ার নেওয়ার মতন কিছু না, এটা জাস্ট একটা সাইডে জাস্ট একটা বান করে আপনি এটা বাচ্চার মাথার সাইডে এটা দিতে পারেন। এটা খুব সুন্দর একটা বাটারফ্লাই, এটা ব্লু কালার। প্রত্যেকটা কালার আমাদের কাছে এক পিস করে অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? প্রত্যেকটা কালার এক পিস করে অ্যাভেলেবেল হবে। এবং পেছন সাইডটা আমি দেখাই, এটা হচ্ছে এই যে এরকম ক্লিপ সিস্টেম। ওকে, ক্লিপ সিস্টেম হবে ব্লু কালার, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার এবং ডিপ পিঙ্ক কালার, এরকম 6টা কালার অ্যাভেলেবেল হবে। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা ক্লিপ এর প্রাইস। আপু কোন ক্লিপটার কথা বলছেন? যদি এই ক্লিপটার কথা বলে থাকেন, পাতাটা, এটার প্রাইস হচ্ছে 120, এটার প্রাইস হচ্ছে 320, আর এটা হচ্ছে 60 টাকা। এখানে 20টা ব্যান্ড আছে, 60 টাকা। বক্স ক্লিপ না ইয়ারি, আচ্ছা আপু পায়েল দেখাও, আপু পায়েল দেখিয়েছি, আপু ক্লিপ নিব অবশ্যই। আপু তৃষা ক্রাফটে মেসেজ অপশনে কিন্তু অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ করেও দেয়া আছে। এটার প্রাইস হচ্ছে অনলি 50 টাকা পার পিস। প্রত্যেকটা কালার আমাদের কাছে এক পিস করে অ্যাভেলেবেল হবে। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা, অনলি 50 টাকা, ঠিক আছে? অনলি 50 টাকা। এরকম স্টোন বসানো থাকবে এবং ব্যাক সাইডে কিন্তু আমি ক্লিপ দেখিয়েছি, ওই রকম ক্লিপ থাকবে। ওকে, আমি এটা একটু সরায় রাখি। এটা খুব সুন্দর একটা বক্স, গিফট বক্স, আমি এটা একটু দেখাবো ইয়া করে। আচ্ছা তুমি আমাকে ডলসগুলো দেখাও তো, কিছু ডলস আছে দেখাবো আপু ক্রাফটের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মো, না ছোটোগুলো কি হোল্ডারগুলো। আচ্ছা খুব সুন্দর একটা ইয়া দেখাচ্ছি, এটা হচ্ছে মিরর। এখানে বাচ্চাদের একটা সান, না এটা না, এটা না, ওইটা না, ওইটা না, ওই যে কি হোল্ডারগুলো। আচ্ছা এটা হচ্ছে একটা মিরর, ঠিক আছে? এটা একটা মিরর থাকবে, বাচ্চাদের মানে ব্যাগে রাখতে পারবেন, বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে, ঠিক আছে? আর সাথে দুইটা হচ্ছে ক্লিপ থাকবে এবং একটা সানগ্লাস থাকবে, ঠিক আছে? সাথে দুইটা ক্লিপ, একটা সানগ্লাস এবং একটা সুন্দর মিরর থাকবে। ওকে, এই সুন্দর একটা জিনিস একটা বক্সের মধ্যে, গিফট বক্সের মতন থাকবে। এটার প্রাইস ছিল এটার প্রাইস ছিল 350 টাকা, ঠিক আছে? আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আমার ওয়াচটা কবে পাবো? আপু ইনশাল্লাহ আপনার ওয়াচটা আপনি সানডে হাতে পাবেন, ঠিক আছে? আচ্ছা এটার প্রাইস হচ্ছে 350 টাকা ছিল, বাট অফারে এটা পেয়ে যাচ্ছে অনলি 300 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। খুব সুন্দর কিন্তু একটা সানগ্লাসও পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই ওয়ার্কের। কি অত কথা বলতেছো কেন এখানে? এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা, ঠিক আছে? আমি এটা সরাচ্ছি এবং এবার কিছু হেয়ার ক্লিপ দেখাবো, যেটা বেনি ব্যান্ড যেটা বলে। ওকে, এখান থেকে নিয়ে যাও। এটা হচ্ছে বেনি ব্যান্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে বেনি ব্যান্ডটা, এটা হচ্ছে ডিপ পিঙ্ক। ডিপ পিঙ্ক কালারের 2টা ব্যান্ড হবে, আমি ডিপ পিঙ্কের 2টা দেখাই একবারে, দেন লাইট পিঙ্কটা দেখাবো। এটার খুবই অল্প কয়েকটা পিস হবে। এটা হচ্ছে ডিপ পিঙ্কটা, ডিপ পিঙ্কের 2টা ডিজাইন, ঠিক আছে? একটা হচ্ছে রেইনবো টাইপের একটা ডিজাইন থাকবে এবং আরেকটাতে হার্ট অ্যান্ড ফ্লাওয়ার শেপ ডিজাইন থাকবে। বেবি ওয়াচ দেখা আপু, বেবি ওয়াচটা তো সরায় রাখলাম, ব্ল্যাকটা কোথায় রাখলাম? আচ্ছা এটার আর একটা কালার হবে, এটা হচ্ছে ব্লু কালারটা, এই যে লক সিস্টেমটা এটা, এবং এটার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা মানে এই যে এখানে প্রেস করলে আপনাদের হচ্ছে টাইমটা উঠবে, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা হচ্ছে ছেলে বাচ্চাদের জন্য, চাইলে মেয়ে বাচ্চাদের জন্যও আপনারা অর্ডার করতে পারেন। ফিঙ্গারিং বক্সের প্রাইস, ফিঙ্গারিং বক্সের প্রাইস 250 টাকা, ইয়াররিং বক্সের প্রাইস 250 টাকা, ঠিক আছে? আচ্ছা এই ব্যান্ডটা দেখাচ্ছে, এটার সাথে কিন্তু লম্বা বেনি থাকবে, জাস্ট একটা ঝুঁটি করে 2টা সাইডে যখন 2টা দিবেন, এবং এক একটা ঝুঁটিতে কিন্তু 2টা করে বেনি থাকবে, খুবই সুন্দর লাগবে। নিচের দিকে এরকম বউ করা আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, এটা প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। এটার আর একটা ডিজাইন হবে লাইট পিঙ্কের, আমি লাইট পিঙ্কটা দেখেন, লাইট পিঙ্কটা শুধু রেইনবো ডিজাইন হবে। এই 3টা ডিজাইনের হবে, প্রত্যেকটাই কিন্তু এরকম বেনি করা, লং লং, অনেকটা লং। আমি একটু মেপে বলি, হ্যাঁ তাহলে ভালো হয়, আপনারা হাইটটা বুঝতে পারবেন যে কতটুকু বেনি আপনি পাচ্ছেন 250 টাকাতে। আমি ব্যান্ডটা থেকে ইয়া করি, মাপি, তাহলে ভালো হয়। দেখেন 12 ইঞ্চি থেকে আরও বড়, তার মানে এটা হচ্ছে 13 ইঞ্চি থেকেও বড় হচ্ছে, 13 ইঞ্চি ধরলাম আমি, ঠিক আছে? 13 ইঞ্চি লম্বা হবে। এটা 3টা ডিজাইন হবে,
ডিপ পিঙ্ক দুইটা এবং লাইট পিঙ্কের একটা হবে, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। আপু ওয়াচ আর নাই, আপু ওয়াচে দুইটা কালার আমি আনছি, আমার কাছে অন্য কালারগুলো ভালো লাগে নাই, আপনারা চাইলে অন্য কালার আনবো, বাট আমার কাছে স্ট্যান্ডার্ড লাগে না, এই জন্য আমি আনি নাই। ঠিক আছে, এটার অরেঞ্জ কালার ছিল, আরও কী কী আচ্ছা কালার ছিল, আমার কালারগুলো ভালো লাগে নাই। ঠিক আছে, আচ্ছা এটার প্রাইস হচ্ছে 250 টাকা, 250 টাকা পেয়ার, ওকে, জোড়া হচ্ছে 250 টাকা। খুবই সুন্দর এই ব্যান্ডগুলো ছিল, আপনারা স্ক্রিনশট মেবি নিয়েছেন, আমি বাটারফ্লাইগুলো সরাই ফেলি, তাহলে নতুন আবার দেখাতে পারবো, এগুলো একটু সরাই দাও। আচ্ছা চুড়ি আইটেম না, সরি আমার চুড়ি আইটেম একটু স্কিপ করে গেছি, যেহেতু আমি একটু শেষ করি চুড়ি, এইটা হচ্ছে দেখাই, এটা খুবই সুন্দর এবং ঝুনঝুনি দেওয়া হবে, শুনতে পাচ্ছেন সাউন্ডটা অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে ব্লু কালারের ক্রিস্টাল ওয়ার্ক থাকবে, নিচে অনেক ঝুনঝুনি দেওয়া থাকবে, এটা অ্যাডজাস্টেবল, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল, বাচ্চাদের প্রত্যেকটা চুড়ি কিন্তু অ্যাডজাস্টেবল হবে। প্রাইস হচ্ছে অনলি 100 টাকা পেয়ার, এটা এটা হচ্ছে অনলি 100 টাকা পেয়ার, জোড়া পড়ছে অনলি 100 টাকা, বেবি ফিঙ্গারিং বক্স প্রাইস, আপু বেবি ফিঙ্গারিংয়ের বক্সের প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, সিঙ্গেল নিতে চাইলে 30 টাকা, ওয়াচ প্রাইস কম হবে না। আবিদা আপু আমাদের প্রত্যেকটা জিনিসই রিজনেবল প্রাইস এবং অন্য অন্য সব পেজ থেকে কম, ঠিক আছে, এবং আমাদের ফিক্সড প্রাইস আপু, বেবি ফিং, আচ্ছা বলে দিয়েছি, এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা পেয়ার। ঠিক আছে, এটা 100 টাকা পেয়ার, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 200 টাকা পেয়ার। ঠিক আছে, সিলভার কালারের এই দুইটা কালেকশন হবে, 200 টাকা পেয়ার। ফিঙ্গার রিংগুলো দেখান আপু, ফিঙ্গার রিংগুলো একবার দেখিয়েছি, একবার না সরি কয়েকবার দেখাইছি, নতুন আইটেমগুলো টাচ করি দেন আবার দেখাবো। ঠিক আছে, আনুম আনুম বুঝি নাই দিলরুব আপু, আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালারের স্টোনের ওয়ার্ক করা, দেখেন মেরুন আছে, পিঙ্ক আছে, গোল্ডেন আছে, খুব সুন্দর স্টোন কালারের একটা, মাল্টি কালারের একটা ফ্লোরাল ডিজাইন দেয়া, এবং সাথে কিন্তু ঝুনঝুনি থাকবে, অ্যাডজাস্টেবল, প্রত্যেকটা চুড়ি বাচ্চাদের ছিল অ্যাডজাস্টেবল। ঠিক আছে, কারণ অনেক মায়েরা নিজেদের সাইজই বলতে পারে না, তারা বাচ্চাদের সাইজ আরও বলতে পারে না, এটা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট চুড়ির সাইজটা আর কি মেজার করা, সো বাচ্চাদের ম্যাক্সিমাম চুড়ি আমরা অ্যাডজাস্টেবল আনি, ম্যাক্সিমাম কি আমাদের সব চুড়িগুলো অ্যাকচুয়ালি অ্যাডজাস্টেবল। এটার প্রাইস ছিল 250 টাকা জোড়া, বাট অফারে এটা পাচ্ছেন অনলি 230 টাকা জোড়া। ঠিক আছে, অনলি 230 টাকা জোড়া, এবং খুব সুন্দর সাউন্ড হবে, বাচ্চাদের ম্যাক্সিমাম চুড়িতেই কিন্তু মানে কি বলবো সাউন্ড হওয়া চুড়িগুলোই আমাদের এখানে আছে। আচ্ছা আমি চুড়িগুলো একটু সরাই ফেলি, একটা সাইডে একটু রাখি, দেন অন্য আইটেমগুলো এদিকটা নিয়ে আসি। আচ্ছা ডলসগুলো একটু দেখাই দিই, কি হোল্ডারগুলো ইনসাইড থাকা, কত দিনে ডেলিভারি দেন আপু? আপনি আজকে অর্ডার করলে আই থিঙ্ক আমরা কালকে প্রসেসিংয়ে দিয়ে দিব, দেন আপনি পরশু দিন পেয়ে যাবেন। ঠিক আছে, ইয়ারিং আছে টিপদুল, হ্যাঁ আপু টিপদুল তো অনেকগুলো দেখাইছি, কই গেল কই গেল, এই যে আপু টিপদুলগুলো আছে এখানে, টিপদুলগুলোর প্রাইস হচ্ছে অনলি 250 টাকা বক্স, এখানে 7 জোড়া ইয়ারিং থাকবেন, আর যদি এক্সট্রা শুধু ইয়ারিং নিতে চান, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইয়ারিং, এগুলো চায়না, বাট এটা যেটা এটাও টিপদুল, দেখেন পেছন থেকে দেখাচ্ছি, এগুলো টিপদুল। ঠিক আছে, এটার দুইটা পিসই অ্যাভেলেবেল হবে, এগুলোর প্রাইস ছিল 180 টাকা, বাট এটা এখন পেয়ে যাচ্ছে অনলি 150 টাকাতে। এগুলো হচ্ছে দেখেন খুবই জোস, খুবই জোস মিনা করা, এটা এটা জাস্ট স্টোন ওয়ার্ক করা, এটার প্রাইস পড়বে 130, আর এটার প্রাইস পড়বে 150 টাকা, এটা দুইটা ডিজাইনই অ্যাভেলেবেল হবে এটার। আপু আপনার কাছে কি হিজাব পিন আছে? অনেক হিজাব পিন আছে আপু, পেজ ভিজিট করেন, ইনবক্সে নক করেন, আমরা আপনাকে ছবি দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ পেজ ভিজিট করবেন অবশ্যই তৃষা ক্রাফটে। ঠিক আছে, অন্য পেজ না, বেবি হেয়ার ব্যান্ডগুলোর প্রাইস, আপু বেবি হেয়ার ব্যান্ড কোনটার কথা বলছেন বা, ইনবক্সে ছবি দেন আমরা বলে দিব। একটা দুইটা তিনটা চারটা কালার, এটা হচ্ছে 4টা কালার। ঠিক আছে, এই ডলসগুলোর কালার হচ্ছে 4টা, বেবিদের স্কুল ব্যাগ, স্কার্ট, যে কোনো কিছুতে কিন্তু এই ডলসগুলো আপনারা হ্যাং করতে পারেন। ঠিক আছে, ইভেন নিজেদের ব্যাগেও এটা হ্যাং করতে পারেন। 20 পিস 60 টাকা, কোনটা বলতো? ও আচ্ছা, ওই আপু যেটা জিজ্ঞেস করলো, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর প্রাইস হচ্ছে অনলি 130 টাকা করে, আমি এটার সিস্টেমটা একটু দেখাই দিই, দেখেন এটা হচ্ছে জাস্ট চাবি ইয়া করা যাবে, ব্যাগের সাথে হ্যাং করা যাবে, দুইটা সিস্টেমই এখানে দেওয়া আছে, এটা হচ্ছে মারমেইড। ঠিক আছে, মৎস্যকন্যা আপু, এগুলোর প্রাইস আপু কোনটার প্রাইস বলছেন বলেন, আমি বলে দিচ্ছি, এবং দেখেন এটা পুরোটা বডি, অ্যাকচুয়ালি মাছের মতন যে অংশটা পুরোটাই সিকোয়েন্সের কাজ করা, খুবই খুবই জোস এবং অরিজিনাল রিয়েল মারমেইডের মতনই লাগে। এটার প্রাইস হচ্ছে অনলি 130 টাকা, এবং খুব সুন্দর লম্বা দুইটা মানে বেনি থাকবে, প্রাইস হচ্ছে অনলি 130 টাকা। এটা হচ্ছে রোজ পিঙ্ক কালারটা, ঠিক আছে, এটা রোজ পিঙ্ক কালারটা, এটা হচ্ছে ব্লু কালারটা,
এটা হচ্ছে পার্পেল কালারটা, ঠিক আছে। বেবি ফিঙ্গার রিং অ্যান্ড ক্লিপগুলোর প্রাইস আপু, বেবি ফিঙ্গার রিং এর প্রাইস হচ্ছিল 250 টাকা বক্স, 12টা ফিঙ্গার রিং থাকবে এবং ইয়াররিং যেটা সেখানে 7 জোড়া ফিঙ্গার রিং থাকবে, প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে। আচ্ছা এবার খুব সুন্দর একটা ব্যান্ড দেখাবো, খুব সুন্দর একটা ব্যান্ড দেখাবো, অ্যাকচুয়ালি কালারিং হেয়ারের একটা ব্যান্ড, খুবই ফ্যান্সি, মারমেটগুলো এত কিউট, বাট আনফর্চুনেটলি আই লস্ট ইট। আই হাই, কেমনে খুলে নিয়ে গেছে নাকি নদীতে পড়ে গেছে আপু? সাগরে আপনি তো কিছুদিন আগে বেড়াইতে গেছেন না, সি বিচে রেখে আসছেন। বেবি ওয়াচ দেখি আপু, বেবি ওয়াচ দুইটা, এই যে এখান থেকে রাখছি, একটু স্ক্রিনশট নেন। ব্লু কালার, ব্ল্যাক কালার দুইটা হচ্ছে ছেলে বেবিদের জন্য, অ্যাকচুয়ালি আমি কালারটা চুজ করছি। প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, সাথে একটা ব্যাটারি থাকবে এক্সট্রা। ইয়াররিংসের বক্স নিব। প্রিয়া আপু অবশ্যই তৃষা ক্রাফটে মেসেজ অপশনে অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে। এটা 3টা কালার হবে এই ব্যান্ডটা, আমি এটা ডিটেলটা একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা দেখেন একদম মানে রেইনবো কালার্স, অনেকগুলো কালারের থাকবে, ঠিক আছে, অনেকগুলো কালারের থাকবে। এখানে যে বো ডিজাইনটা থাকবে, তারপরে রোজ ডিজাইনটা থাকবে, খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড। এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা, ঠিক আছে। নাফিয়াপুর এত হাসি পাচ্ছে কেন বলো, ইফাতাপুর কথা শুনে। আচ্ছা এটা হচ্ছে কি বলে ডিপ পিঙ্ক কালারটা, ঠিক আছে, ইয়াররিংস। আচ্ছা আপু নারায়ণগঞ্জ ডেলিভারি চার্জ কত আপু? ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 120, এবং আউটসাইড ঢাকা থেকে যারা অর্ডারটা প্লেস করবেন প্রোডাক্ট প্রাইসটা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, শুধুমাত্র ডেলিভারি চার্জের 120 টাকা, বিকাশে অ্যাডভান্স পে করতে হবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এটা ডিপ পিঙ্ক কালারটা, আগে দেখিয়েছি রেইনবো কালারটা, এবং এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারটা, ঠিক আছে। যে বেবিরা চুল মানে চুল কালার করতে চান মায়েদের দেখা দেখি, তাদের জন্য এই ব্যান্ডগুলো পারফেক্ট, ঠিক আছে। ওকে এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা পিস, ঠিক আছে, অনলি 100 টাকা পিস। দেখেন খুবই গ্লসি হেয়ারগুলো, খুবই সুন্দর লাগে, অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের হেয়ারের উপরে যখন এটা পরে খুব সুন্দর লাগে। প্রাইস হচ্ছে অনলি 100 টাকা, প্রাইস হচ্ছে অনলি 100 টাকা পিস। আচ্ছা আরও কয়েকটা জিনিস আমি দেখাবো যেগুলো রিস্টক করেছি শুধুমাত্র না তোমার কথা শুনে, তাই আমার আরেকটু পানি লাগবে। আচ্ছা আমি এইগুলো একটু ইয়ে করি, কিছু সিকোয়েন্সে ঝুটি ব্যান্ড দেখা। এই ব্যান্ডগুলো কিন্তু অনেক আগে আমাদের পেজে ছিল, যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের জন্য বলবো যে এগুলো মিস করবেন না, কারণ এটা খুব 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 সুন্দর একটা ব্যান্ড, প্লাস হচ্ছে খুব রিজনেবল, ঠিক আছে। এগুলো যারা নিয়েছেন অ্যাকচুয়ালি তারা জানেন, খুবই খুবই কাজের ব্যান্ডগুলো, খুব সুন্দর। আচ্ছা এটা আর একটা ডিজাইন আসতে দেখাবো, এটা আমি দেখাইনি। এটা হচ্ছে পমপমের সাথে সিকোয়েন্সের মিকি মাউসের হেড থাকবে, এক একটা সেটে 3 পিস করে ব্যান্ড থাকবে, দুইটা হচ্ছে নর্মাল ঝুটি ব্যান্ড এবং একটা হচ্ছে এরকম মিকি মাউসের পমপম থাকবে, ঠিক আছে, পমপম হেড থাকবে। এটার সেট হচ্ছে অনলি 50 টাকা, এটার সেট হচ্ছে অনলি 50 টাকা। হোয়াইট কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার, এই 3টা কালার অ্যাভেলেবেল হবে। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা, প্রাইস হচ্ছে অনলি 50 টাকা সেট। এবং আর একটা দেখাচ্ছি আমি, আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে রাখেন, পরে বুঝে দেন অর্ডারটা প্লেস করেন, সমস্যা নাই, কিন্তু স্ক্রিনশটটা তাড়াতাড়ি নিয়ে নেবেন, কারণ আমি না আর হচ্ছে রিপিট করব না। আচ্ছা এটার হচ্ছে 3টা 4টা কালার। মেয়ের ব্যাগে ঝুলানো ছিল, কোথায় যে খুলে পড়ে গেছে, কি রিংটা ব্যাগে লেগেছিল বাট মারমেড নেই। আরে আপু আমি নিউ ফিঙ্গার রিংয়ের রিং বুঝি নাই ইকবাল আপু। হ্যাঁ আমি সব কালার নিয়েছি, হ্যাঁ রিং বক্স প্রাইস আপু, রিং বক্সের প্রাইস হচ্ছে 250 টাকা, 12টা রিং থাকবে, আর হচ্ছে এক একটা রিং বক্সে কিন্তু এক এক ডিজাইন থাকবে, সো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর। এখানে মানে টেনশন করার কিছু নাই যে আমি হয়তো ভালোগুলো পেলাম না বা কিছু না। আর ইয়াররিংসের যে বক্সটা সেটার প্রাইসও 250 টাকা, ঠিক আছে, 250 টাকা। আচ্ছা এই ডিজাইনটা দেখাই, সেম ডিজাইনই, হার্ট শেপ, এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার, এবং এগুলো কিন্তু আপনারা কালার চেঞ্জ করেও পরাতে পারবেন, এটা সিলভার কালার চলে আসবে, ঠিক আছে, যদি উল্টায় দেন, ঠিক আছে। এটা প্রাইসও পড়ছে 50 টাকা করে। এটার 4টা কালার, ডিপ পিঙ্ক, সিলভার, গোল্ডেন এবং হোয়াইট, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা, প্রাইস হচ্ছে অনলি 50 টাকা। আরও ব্যান্ড আছে, দাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যেটা রেখে দিলাম, একটা বড় পাতা ছিল,
আরও আছে, যেটা হচ্ছে ড্রয়ার থেকে বের করলাম, হ্যাঁ এটা দিও। এটা একটু কস্টেপটা খুলে দাও তো না। আচ্ছা, এই বো ব্যান্ডগুলো দেখাচ্ছি, এটা খুবই জোস একটা ক্লিপ, এটার পেছন সাইডটা আমি দেখাই, এটা হচ্ছে ক্লিপের সাথে অ্যাটাচ করা হবে। ইয়ারিংয়ের বক্সটা একটু দেখাও, ঠিক আছে আপু দেখাচ্ছি। এটা হচ্ছে বো টাইপস একটা ক্লিপ, এটার প্রাইস হচ্ছে অনলি 50 টাকা। কানটানা দেখবো অ্যান্ড প্রাইস, আপু আজকে কানটানা দেখাবো না, আজকে শুধুমাত্র বেবি আইটেম, ঠিক আছে আজকে শুধুমাত্র বেবি আইটেমটা, সো আজকে কানটানা দেখাতে পারছি না। কানটানার খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে, এগুলোর 4টা কালার অ্যাভেলেবেল হবে, অনলি 4টা কালার অ্যাভেলেবেল হবে। পার্পেল সি গ্রিন মারমেডটা দেখান, ঠিক আছে আপু দেখাচ্ছি। এটা হচ্ছে রেড কালারটা এক পিস হবে, এবং এইটা হচ্ছে গ্রিন কালারটারও এক পিস হবে, ঠিক আছে বাকি দুইটা পেয়ার করে হবে। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা, প্রাইস হচ্ছে অনলি 50 টাকা। ইয়ারিংয়ের বক্সটা একটু দেখাও, দেখাচ্ছি আপু পার। আচ্ছা মারমেডটা, আচ্ছা এই কয়েকটা আমি একটু সরাই ফেলি তাড়াতাড়ি, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য একসাথে ধরছি একটু তাড়াতাড়ি। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা, ঠিক আছে। আচ্ছা হোয়াইট কালারের একটা ব্যান্ড দেখাবো, যেটা স্কুলের বেবিদের জন্য পারফেক্ট একটা ব্যান্ড, এটার রিস্টক করতে পারছি বাট খুবই কম, ঠিক আছে আমি ওইটা আরেকবার দেখাই দিব। গ্রিন অ্যান্ড পিঙ্কের যে মারমেডটা এটা সেটা, ঠিক আছে এটা হচ্ছে গ্রিন এবং ডিপ কী বলবো মেজেন্টা টাইপ কালার, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 130 টাকা। আর কিসের ইয়ারিংসটা বললেন না, ফিঙ্গারিংয়ের ইয়ারিংয়ের টা না ইয়ারিং, ছোটো কাটার কাতার পাতাটা কত আপু, ছোটো কাটা পাতাটা বলতে হয়তো বা আপনি এই এটার কথা বলছেন, এটার প্রাইস হচ্ছে 120 টাকা, ঠিক আছে এটার প্রাইস ছিল 120 টাকা ইকবাল আপু, এটার প্রাইস ছিল 120 টাকা। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 250 টাকা অফার প্রাইস, ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 250 টাকা, 7 জোড়া ইয়ারিং থাকবে। আচ্ছা আর একটা দেখাচ্ছি, এটা খুবই জোস একটা ক্লিপ, এটা আমি পুরোটা খুলে দেখাই, একসাথে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে অর্ধেক অর্ধেক করে দেখাবো। অনেকগুলো কালার, এটার আমি নাম দিছি অ্যাকচুয়ালি পদ্ম পাতা, এটা পদ্ম পাতার মতন দেখতে, ঠিক আছে এটা হচ্ছে পদ্ম পাতার মতন দেখতে। আমি একসাথে তিনটা করে ধরি, আপনার স্ক্রিনশট নিয়ে নেন। ডলের প্রাইস কত? ডলের প্রাইস হচ্ছে 130 টাকা। ফিঙ্গারিংগুলো দেখান আপু, ফিঙ্গারিংগুলো দেখাবো এখানে আবার তিনটা, এটা হচ্ছে তিনটা কালার, এটা হচ্ছে লাইট পিঙ্ক পিচ কালার, এটা পিচ কালার, এটা হচ্ছে পেস্ট কালার, ডিপ পিঙ্ক কালার, এবং আর একটা আছে সেটা হচ্ছে লাইট পিঙ্ক, ঠিক আছে। খুবই জোস প্রত্যেকটা, এবং প্রত্যেকটা প্রাইস খুবই রিজনেবল, অনলি 40 টাকা জোড়া, ঠিক আছে অনলি 40 টাকা জোড়া। না আপু ফিঙ্গার রিংয়ের পাশে কাটা পাতা, আচ্ছা আপু যদি আপনি এইটার কথা বলে থাকেন, এটার মাত্র দুইটা অ্যাভেলেবেল হবে, এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে কি না আমি জানি না, এটার অনেক রিকোয়েস্ট ছিল সো আর কি রিস্টক করছি, বাট তারপর আমি মাত্র 8 পাতা রিস্টক করতে পারছি, যেটার মধ্যে আমার 4টারই বুকিং ছিল আর 2টা আমি গিফট করবো জন্য আমি রেখেছি, সো 2টা অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। এটার প্রাইস ছিল 40 টাকা জোড়া, ঠিক আছে এটা 40 টাকা জোড়া। প্রত্যেকটা কালার আমি দেখাই দিছি, এটার বড় পাতাটার মধ্যে ঢুকায় রাখো তো এটা ধরো, আর পার্পেল মারমেডটা দেখান আপু, এখানে আছে পার্পেল, এটা মারমেডটা আছে, এটার প্রাইস ছিল কিন্তু 320 টাকা, ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 320 টাকা, ফুল পাতাটা 320 টাকা। আর এটা হচ্ছে ইয়াররিং, কয় ইয়ারে বেবি পড়তে পারবে আপু? ইয়ারিংটা নিউ বর্ন একটা বেবি, আই মিন 3-4 মান্থ এরকম হবে একটা বেবির, আম্মু আমাকে পরায় ছবি দিছে, সো এটা সব এজের বেবিরাই পড়তে পারবে। কী চাচ্ছ এটা? ওইটা ওই পাশে পড়ছে, আছে। হ্যালো ফারজান আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বেবিরা কেমন আছে? আচ্ছা এইগুলো হচ্ছিল, এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন, 130 টাকা পিস, ঠিক আছে। আর আর অন্য ক্লিপগুলো দেখাচ্ছি আমি, এটার প্রত্যেকটা কালারই এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না, মাম্মা আসতে।
খেলা, ওকে কি পানি খাওয়া, তো বাইরে থেকে খেয়ে আসছে, বেশি করে পানি দাও। ইনবক্স করেছি আপু, অবশ্যই তৃষা ক্রাফট ইনবক্স করবেন আপু, ঠিক আছে? আম্মু 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 সব ফেলে দিচ্ছে। এটা হচ্ছে রেড কালারটা, ঠিক আছে? জোড়া পড়ছে 60 টাকা, জোড়া পড়বে 60 টাকা। এটা হচ্ছে জোড়াটা, সরি ক্লিপটা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 60 টাকা জোড়া। পার্লের কাজ করা হবে, দেখেন খুব সুন্দর, কিন্তু এই মাঝখানে একটা বউ করা হবে স্টোন আর পার্লের, খুবই জোস একটা মানে কালেকশন এটা। এটার ব্ল্যাক কালারটা হবে এক জোড়া, রেড হবে এক জোড়া, আর বাকি কালারগুলো পেয়ার দেওয়া না, লাইট পিঙ্কটাও হবে এক জোড়া, এই তিনটার এক জোড়া করেই হবে। ইয়ারিং সিঙ্গেল পিস সেল হয় আপু, ইয়ারিং সিঙ্গেল পিস সেল হয়, বাট সিঙ্গেল পিস শুধুমাত্র ইন্ডিয়ানগুলো সেল হয়, ঠিক আছে? আর বক্স যেটা যেটা চায়নারটা, সেটার হচ্ছে ফুল বক্স দিতে হবে, ঠিক আছে? মাম্মা কথা বলছে, হ্যাঁ রে আমি এত শিখাচ্ছি মা বলা, ও আগে মাই বলতো, কিন্তু ইদানিং কিছু কার্টুন দেখার পরে সে মাম্মা বলা শুরু করছে, মাম্মি বলা শুরু করছে, মা ডাকের থেকে সুন্দর ডাক হয়। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে অনলি 60 টাকা জোড়া, ঠিক আছে? অনলি 60 টাকা জোড়া। আর এই কালারগুলো মানে ডাবল ডাবল করে আছে, ঠিক আছে? আই মিন দুই তিনটা পেয়ার করে হবে। এটার প্রাইস হচ্ছে অনলি 60 টাকা জোড়া, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 60 টাকা জোড়া, অনলি 60 টাকা জোড়া, ঠিক আছে? আচ্ছা, আমি এইগুলো একটু সরাচ্ছি, এবং স্কুলের বেবিদের জন্য যে ব্যান্ডটার কথা বললাম, আমি কিন্তু বলে দিচ্ছি এই ব্যান্ডটা খুব অল্প কিছু পিস আছে, কারণ এটা আসার সাথে সাথে আমাদের শেষ হয়ে যায়। এটার সিস্টেমটা দেখা দিচ্ছি, অ্যাকচুয়ালি স্কুলগুলোতে কিন্তু হোয়াইট, ফুললি হোয়াইট ছাড়া কিচ্ছু মানে পড়তে দেয় না, সো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যান্ডগুলো খুবই খুবই কাজের, ঠিক আছে? খুবই কাজের, খুবই জোস, 100 টাকা জোড়া, ঠিক আছে? চাইলে সিঙ্গেল পিস নিতে পারেন, 50 টাকা পিস, 100 টাকা জোড়া, খুবই জোস। এবং পুরোটাতেই কিন্তু যে হোয়াইট কালারেরই স্টোনের ওয়ার্ক করা হবে। ইয়াররিংয়ের বক্সটা দেখাও, আরে আপু ইয়াররিংসগুলো দেখাও। আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি, অনলি 100 টাকা জোড়া, ঠিক আছে? অনলি 100 টাকা জোড়া, 50 টাকা পিস, ওকে? এটা 50 টাকা পিস নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ফিঙ্গার রিংয়ের বক্স, এটা যারা ফুল বক্স নিতে চাচ্ছেন তাদের জন্য। আর এটা হচ্ছে সিঙ্গেল পিস, ঠিক আছে? যারা সিঙ্গেল পিস নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি 30 টাকা পিস। এই ডিজাইনগুলো আপনি সিলেক্ট করতে পারেন যদি সিঙ্গেল নিতে চান, ঠিক আছে? আর এটা হচ্ছে 250 টাকা বক্স, ফুল বক্স, ঠিক আছে? আচ্ছা আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে কি পড়লো দেখো তো, ও একটা ফিঙ্গারিং খুলে গেছে, এই যে বক্সের মধ্যে গেঁথে রাখো, ওকে। আপু ইয়ারিংয়ের বক্সটা দেখো, এই যে আপু ইয়ারিংয়ের বক্সটা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা, 7 জোড়া থাকবে। দেখেন বিভিন্ন কালারের আছে, ডিজাইনের আছে, সো ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু পরাতে পারবেন। প্রাইস হচ্ছে অনলি 250 টাকা ফুল বক্স, প্রাইস হচ্ছে 250 টাকা ফুল বক্স, ওকে? আচ্ছা হ্যাঁ, কোনটা, হ্যাঁ উঠে ফেলো, এগুলো উঠে ফেলো। আচ্ছা আর একটা জিনিস দেখাবো বেবিদের, সেটা হচ্ছে একটা খুব সুন্দর বক্স, গিফট বক্স, যে বক্সটার মধ্যে ওভার ব্যান্ড পাবেন, ছোটো ঝুটি ব্যান্ড পাবেন, ক্লিপ পাবেন, ম্যাচিং করা, একদম ম্যাচিং করা। জাস্ট এটা হচ্ছে পার্পেল কালারটা, এটা হচ্ছে ওভার ব্যান্ডটা, দেখেন তিনটা লেয়ারের খুবই ভালো কোয়ালিটির রিবন দিয়ে কিন্তু বউগুলো করা, ঠিক আছে? এরকম ডিজাইনের বউ করা হবে, একটা ব্যান্ড সাথে দুইটা ক্লিপ ব্যান্ড হবে, দেখেন ফুললি কিন্তু রিবন দিয়ে কভার করা, প্লাস হচ্ছে ঝুটি ব্যান্ড, ঝুটি ব্যান্ডটাও খুব সুন্দর হবে। এগুলোর বক্স ছিল কিন্তু 300 টাকা, বাট অফারে পাচ্ছেন অনলি 270 টাকা, ঠিক আছে? অফারে পাচ্ছেন অনলি 270 টাকা ফুল বক্স, ঠিক আছে? ইয়ারিংয়ের বক্সটা দেখাইছি লাবণী আপু। আচ্ছা এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে পিঙ্কের ডটেড প্রিন্ট, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 270 টাকা, দুইটার প্রাইসই কিন্তু 270 টাকা, একটা হচ্ছে পার্পেল বেজে আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক বেজে, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 270 টাকা। আচ্ছা আর একটা ব্যান্ড দেখাবো আমি, এটারও অল্প কয়েকটা পিস হবে, কার্ল হেয়ারের, কার্ল হেয়ারেরগুলো খুবই খুবই ভালো রিভিউ আছে কিছু, কারণ এটা পরানোর পরে একেবারে রিয়েল হেয়ার লাগে। বেবি ড্রেস আনবা না আর আপু? হ্যাঁ বেবি ড্রেস আনবো, মানে যতক্ষণ পর্যন্ত খুব পছন্দসই কিছু পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আনছি না, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে ডল ব্যান্ড, যেটা এটার খুব সুন্দর রিভিউ আছে, আমাদের গ্রুপে ভিজিট করতে হবে, ঠিক আছে? রিভিউগুলো পেতে গ্রুপে ভিজিট করবেন। এটা হচ্ছে হোয়াইট কালারটা, এটা দুইটা কালারই অ্যাভেলেবেল হবে, হ্যাঁ এটা দুইটা কালার অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা,
এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা আপু বেবি। আচ্ছা এটা তো পড়লাম, এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা। আর কার্ল হেয়ারের কয়েকটা ব্র্যান্ড আমি দেখাই, কার্ল হেয়ারের গুলো খুবই নাইস। এটার হচ্ছে একটা দুইটা তিনটা কালার হবে, এটার কি হোয়াইট কালারটা শেষ না হোয়াইট আছে, এটার চারটা কালার হবে, ঠিক আছে এটার চারটা কালার হবে। নিচের দিকে এরকম কার্ল হেয়ার থাকবে, এটা হোয়াইট কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, আর এটা হচ্ছে রেড কালার। বলে দিতে হয় না অ্যাকচুয়ালি কালার, তারপরও বলছি অনেক সময় ক্যামেরাতে কালারগুলো বোঝা যায় না। এই চারটা কালার হবে, প্রাইস ছিল 60 টাকা করে, এটা প্রাইস হচ্ছে অনলি 50 টাকা। এগুলো পেয়ার, দুই একটা পেয়ার হবে, দুই একটা পেয়ার হবে না, যেমন রেডটা পেয়ার হবে না, হোয়াইটটা পেয়ার হবে না। প্রাইস হচ্ছে অনলি 50 টাকা পিস, ওকে, প্রাইস হচ্ছে অনলি 50 টাকা পিস। স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইস হচ্ছে অনলি 50 টাকা পিস, ঠিক আছে। আচ্ছা এবার একটা ডায়ানা ব্যান্ড দেখাবো, এটার দুইটা কালার অ্যাভেলেবেল না, তিনটা কালার অ্যাভেলেবেল হবে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে অফ হোয়াইট কালার, হোয়াইট কি আছে না, এটার অফ হোয়াইট এবং পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল হবে। এটার 150 টাকা ছিল কিন্তু আমাদের প্রাইস, রেগুলার প্রাইস, বাট এটার মাত্র দুইটা পিস হবে, ঠিক আছে, অফ হোয়াইট এবং পিঙ্ক দুইটা পিস হবে, প্রাইস হচ্ছে অনলি 100 টাকা। আমি একটা করে দেখাই ডিজাইনটা, এটার পুরো মাথার উপরে কিন্তু এই যে এরকম একটা বড় ফ্লোরাল ডিজাইন থাকবে, ঠিক আছে, এটার মাথার উপরে একটা বড় ফ্লোরাল ডিজাইন থাকবে, যে এরকম মানে মসলিন টাইপের একটা বড় ফ্লোরাল ডিজাইন থাকবে এবং সাথে পার্লের কাজ করা থাকবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 100 টাকা, দুইটা পিসে অ্যাভেলেবেল হবে, প্রাইস হচ্ছে অনলি 100 টাকা, ওকে। আচ্ছা মোটামুটি বাচ্চাদের বেশ কিছু আইটেমস দেখানো শেষ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। যাদের কোনো কিছু পছন্দ হয়েছে তারা অবশ্যই তৃষা ক্রাফটে মেসেজ অপশনে নক করবেন, এবং রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাদের গ্রুপে নক করবেন, গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, আমরা অ্যাপ্রুভ করে দিব, এটা লেডিস গ্রুপ, সো শুধুমাত্রই মেয়েদের জন্য, সো কী বলবো, নির্দ্বিধায় জয়েন করতে পারেন, ঠিক আছে। ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।